তা আজকে তাহলে আমরা নর্মাল অ্যাসিড বেস ব্যালেন্স গুলো পড়ে ফেলেছি। এখন হচ্ছে যে যদি আমার, আমি বলেছিলাম যে ব্যালেন্স যদি কখনো ডেভিয়েশন হয়, ব্যালেন্সের ডেভিয়েশন হয় মানে কি, ব্যালেন্সটা যদি ঠিক না থাকে তাহলে যেটা হবে সেটাই হচ্ছে ডিজঅর্ডার, তাই তো? তার মানে আমরা আজকে ব্যালেন্সের ডেভিয়েশনটা করবো, ডিজঅর্ডার গুলো পড়বো। এই ডিজঅর্ডার গুলোকে আবার আমি কিভাবে, তো আমাকে এই ডিজঅর্ডার তো ডিজঅর্ডার থাকতে দেওয়া যাবে না, তাই না? এটাকে তো অবশ্যই আমার কারেক্ট করতে হবে। তো কারেক্ট করার আগে আমাকে কম্পেনসেট করতে হবে, মানে কি আমার এই তোমাদেরকে ওই ফার্স্ট 7 নাম্বার আইটেমে বারবার এই জিনিসটার উপরে এত ইনফোসিস দিয়েছিলাম এই কারণে যে আমার বডির পিএস কিন্তু দেখো সমান, মানে খুব হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন খুব প্রিসাইজলি আমাকে মেনটেন করে যেতে হয়, মানে পিএস এত 7.35 থেকে 7.45 এই রেঞ্জের ভিতরে সবসময় রাখতে হয়। এই কারণেই আমার তিনটা ডিফেন্স মেকানিজম কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে, ফার্স্টেই চলে আসবে তোমার বাফার, তারপর রেসপিরেটরি, তারপর কিডনি। তো এটা কাজ করে ওরা কম্পেনসেশন করে তারপরে তো ফাইনালি কারেক্ট করবে। এছাড়া আমরা অ্যাসিড বেস প্যারামিটার কি কি দেখে আমি আমার বডির অ্যাসিড বেস স্ট্যাটাসটাকে আইডেন্টিফাই করি, এছাড়াও অ্যানায়ন গ্যাপের একটা ইম্পর্টেন্স আছে আর বেজ অ্যাক্সেস। এই হচ্ছে তোমার টোটাল কন্টেন্ট অফ দিস আইটেম, আইটেম নাম্বার 8 এর কন্টেন্ট। তো আমি এই যে অ্যাসিড বেস ডিজঅর্ডারের আন্ডারে কিন্তু এটা অ্যাসিড বেস ডিজঅর্ডারটা আমরা ক্লাসিফাই করব অন দা বেসিস অফ হোয়াট। আমি এর আগে একদিন তোমাদেরকে একটা আইটেম পরীক্ষা নেওয়ার সময় জিজ্ঞাসা করেছিলাম যে যখনই তুমি কোনো কিছু ক্লাসিফাই করবা আমি কার উপরে বেস করে এই ক্লাসিফিকেশনটা করছি এই জিনিসটা অবশ্যই খেয়াল করবা। তাহলে আমি কার উপরে ডিপেন্ড করে অ্যাসিড বেস ডিজঅর্ডার কে ক্লাসিফাই করলাম আমি একটু পরে তোমাদের সাথে টিমে কথা বলবো। আমরা কিভাবে কম্পেনসেট করি, কিভাবে এটা কারেকশন হয় ফাইনালি, অ্যাসিড বেস প্যারামিটার কি কি আছে, আর এগুলো তো আমি বলে আসলাম। আর কন্টেন্ট যেটা হচ্ছে যে আমি এই অ্যাসিড বেস ডিজঅর্ডার এটা মেজার করি কিভাবে, যে আমার বডিতে অ্যাসিড বেস ডিজঅর্ডার আছে কি নাই এটা মেজার করি আসলে আমরা ABGA মানে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এটার মাধ্যমে। যদিও আমরা আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস তোমাদেরকে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে পড়াবো, বাট আমি এখানে অল্প একটু টাচ দিয়ে যাবো যেহেতু এটার সাথে খুব রিলেভেন্ট। আচ্ছা তাহলে এখন দেখো অ্যাসিড বেস ডিজঅর্ডার বলতে তাহলে আমরা কি বুঝি, তোমরা নিজেরা ডিফাইন করো তো অ্যাসিড বেস ডিজঅর্ডার তাহলে কি, অ্যাসিড বেস ডিজঅর্ডার কি হতে পারে নিজের আইডিয়া করে বলো, বলো কেউ একজন, সবাই চুপ করে থাকো কেন, তোমরা তো যখন নর্মাল পিএইচ লেভেল থেকে ডেভিয়েশন ঘটবে কোনো তখন যে ডিসঅর্ডার হবে সেটাই আমি তো একটু আগে বলেই দিলাম, সেটাই তোমরা বলো তো, তোমরা অ্যাসিডোসিস অ্যালকালোসিস ওগুলো, হ্যাঁ ওইগুলি তো ডিজঅর্ডার তাই না? তার মানে হলো কি যে তোমার নর্মাল বডির যে পিএইচ থাকার কথা ছিল সেটা থেকে এনি ডেভিয়েশন, সেই ডেভিয়েশনটা তোমার কোন দিকে হতে পারে, অ্যাসিডোসিস এর দিকেও হতে পারে, অ্যালকালোসিস এর দিকেও হতে পারে, তাই তো? তাহলে দেখো আমরা এই জন্য এটা এটাকে আমি সরাই দিয়ে বলেছি যে অ্যাসিড বেস ডিজার হচ্ছে ডেভিয়েশন ফ্রম নর্মাল পিএইচ, নর্মাল পিএইচ থেকে যে কোনো ডেভিয়েশন। তাহলে এই ডেভিয়েশন কি কি কারণে হতে পারে এবার একটু আইডিয়া করে বলো তো, এই ডেভিয়েশন কি কি কারণে হতে পারে, কেন এই ডেভিয়েশনটা হবে? একটু আগে বলে আসলাম কি যে আমার ডিফেন্স মেকানিজম কি কাজ করে, তাহলে এই ডিফেন্স মেকানিজম গুলোর কোনোটার যদি কোনো প্রবলেম হয় তাহলে হতে পারে না? জি ম্যাম, সেই কথাগুলোই তোমরা বলো, রেনাল সিস্টেম বা হলো রেসপিরেটরি সিস্টেম। আমার ওই যে তাহলে একটা একটা করে চিন্তা করো যে আমার কারা আগায় আসে, আমার হচ্ছে যে রেসপিরেটরি সিস্টেম, আমার রেনাল সিস্টেম, এরা যদি কোনো কারণে ফেল করে, কোনো কারণে ওদের ফাংশনাল অ্যাবনর্মালিটিস হয়, তাই তো? আর তুমি সাগর মনে হয় বলতেছিলা বাফারের কথা, তাই না? হ্যাঁ এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যে যদি আমি আমার বডিতে অ্যাসিড বা বেস লোড এত ফেলে বাফার ডিফাইন করো তো সাগর, বলো তো বাফার কি জিনিস, বলো বাফার কি, বলো। ইট ইজ এ মিক্সচার অফ উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস দ্যাট টেন্ডস টু প্রিভেন্ট, যদি অ্যাসিডোসিস এর দিকে বালকালাস হয়, কিন্তু আমরা বলছিলাম যে কতটুকু হতে পারবে, কিন্তু যদি এরকম কখনো হয় যে তুমি মানে আনলিমিটেড অ্যাড করতেই থাকলা, এটাই দিয়ে ফেলি আমার বডি যে বডির যে বাফারিং যে ক্যাপাসিটি আছে তার চেয়ে বেশি যদি দিয়ে ফেলি তাহলে কিন্তু আমার অ্যাসিড বেস ডিজঅর্ডার হতে পারে। আর কি কারণে হতে পারে, যে আমার বডির এই যে এরা যারা রেসপিরেটরি সিস্টেম রেনাল সিস্টেম যারা আমার বডির এই ডিফেন্সে পার্টিসিপেট করছে ওদের তো একটা ক্যাপাসিটি আছে। খেয়াল করে দেখো যে আমার দেশের ডিফেন্সের জন্য তো আমার একটা ক্যাপাসিটি থাকে যে আমার
থাকবে, সে এতগুলো শূন্য থাকবে, সেই তুমি ক্যাপাসিটির চেয়ে যদি বেশি, এখন কেউ এসে তোমার তোমার দেশকে আক্রমণ করলো, তোমার যে ক্যাপাসিটি আছে তার চেয়ে বেশি ওরা শূন্য দিয়ে আক্রমণ করলো, তখন কি হবে? তখন তো আর আমি পেরে উঠবো না, ব্যাপারটা সেরকমই হয়ে যায় যে তোমার এই রেসপিরেটরি সিস্টেম এবং রেনাল সিস্টেম একে তো যদি কোনো কারণে অ্যাবনর্মাল হয়ে যায় তাহলে হতে পারে, অথবা এদের প্রত্যেকের তো একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির ভিতরে থাকতে হবে, যদি সেই ক্যাপাসিটির বিয়ন্ড হয়ে যায়, তার চেয়ে বেশি হয়ে যায়, তখন এই এক্সক্রিটরি ক্যাপাসিটির বিয়ন্ড হয়ে গেলে তখনও কিন্তু আমার অ্যাসিড বেস ডিসঅর্ডার হতে পারে। এই বেসিক জিনিসগুলো মনে রাখো, তাহলে তোমার কজ অ্যাসিড বেস ডিসঅর্ডার যে কজ গুলো ওগুলো তোমাদেরকে ওরকম গণহারে মুখস্থ করতে হবে না, জাস্ট একটু খেয়াল করবা, একটু থিঙ্ক করে করে মনে মনে করবা, দেখবে অটোমেটিক চলে আসছে এবং কোথাও একটা বলতে পারলেই হয়ে যাবে। আমার বডির যে অ্যাসিড বেস স্ট্যাটাস এটা কিন্তু আমরা সবসময় কি দিয়ে মেজার করি, পিএইচ দিয়ে মেজার করি, তাই না? অ্যাসিড বেস স্ট্যাটাসটা কিন্তু আমরা টার্মস অফ পিএইচ দিয়ে মেজার করি, তার মানে যেটা তোমরা বললে, আমরা আমার যখন বডির অ্যাসিডোসিস কখন বলছি আমরা, যখন 7.35 থেকে কমে যাচ্ছে 7.4 থেকে কমে যাচ্ছে, তোমাদের মুখস্থ করতে হবে, তাই না? আমাদের রেঞ্জ কত? আমি এইটাই বলতে চাই সহজ ভাবে যে তুমি রেঞ্জটা মনে রাখো 7.35 7.45 7.45, হ্যাঁ, তাহলে এই রেঞ্জের যে বিলো যেটা আছে রেঞ্জের তার থেকে যদি কমে যায় তাহলে আমার বডি অ্যাসিড দিকে যাচ্ছে, আর যদি আমার যেটা আপার রেঞ্জ আছে সেটা বডির অ্যাসিড বেস স্ট্যাটাস, এটা মেজার করার জন্য প্রথমে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে পিএইচ। তার মানে হচ্ছে আমার আমি কতটুকু অ্যাসিডিক বা কতটুকু অ্যালকাল কন্ডিশনে আছে আমার ব্লাড বা আমার বডি, কতটুকু অ্যাসিডিক বা কতটুকু অনলাইন ক্লাসের ড্রব্যাকস যে আমরা চাইলেও সব সময় এটা করতে পারি না, এটা তো আমাদের মানে ইট ইজ নট উইদিন আওয়ার লিমিট, উইদিন আওয়ার কন্ট্রোল। আচ্ছা, এইটুকু পর্যন্ত তো তোমরা কি দেখতে পাচ্ছ, স্লাইড দেখতে পাচ্ছ? জি জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত তো আমাদের হয়ে গেল। এই এই তোমাদেরকে আমি এই স্লাইডটা নরমাল যখন অ্যাসিড বেস ব্যালেন্স করাইছিলাম তখনও দেখাইছিলাম, তাই না? মনে আছে তোমাদের? ইয়েস ম্যাম। আমি তোমাদের বলেছিলাম যে এই স্লাইডের ভিতরে যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো তোমাদেরকে মেমোরাইজ করতে হবে বা মনে রাখতে হবে, এটা হলো মূল কথা। যে এই এই ছবিটাকে তোমরা ভুলো না, এই ছবিটা সবসময় মনে রেখো, সেটা হচ্ছে যে তোমার নর্মাল অ্যাসিড বেস ব্যালেন্স এর ক্ষেত্রেও যেমন লাগবে সেরকম তোমার এই যখন তোমার অ্যাসিড বেস ডিসঅর্ডার হবে সেই ক্ষেত্রেও লাগবে। এই জন্য এই ছবিটা আমি দুইবারই নিয়ে এসেছি, ওখানে ওইখানেও। দেখো আমার নর্মাল বডি পিএইচ এটা হচ্ছে রেঞ্জ 7.35 থেকে 7.45, আমার অ্যাভারেজ কত? অ্যাভারেজ হচ্ছে 7.4, এই অ্যাভারেজ হচ্ছে আমার 7.4। ওকে, এইটা তাহলে তোমরা মনে, ওই যে রুল অফ ফোর এর ভিতরে তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, তো সেই রুল অফ ফোর এর ভিতরে একটা একটা বলো সোডিয়ামের কনসেন্ট্রেশন কত, কয়েকটা জিনিস এই কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হয়। তো বলো সোডিয়ামের কনসেন্ট্রেশন কত সিএফএ, অ্যাভারেজটা বলো। 140 মিলিকিউবেন্ট পার লিটার। আচ্ছা, এই যে দেখো, এই যে এখানে যে এই যে এই যে 7.35 থেকে 7.45 এটাই মনে রেখো, 135। হ্যাঁ, তাহলে 135 কে 145, অ্যাভারেজ হচ্ছে 140, এখানে হচ্ছে 7.4, ওখানে হচ্ছে 140, তাহলে সোডিয়াম হচ্ছে 140, ওই যে রুল অফ ফোর এর কথা বলেছিলাম। আর আর তিনটা যে থাকে ইলেকট্রোলাইট, মেজর ইলেকট্রোলাইট আমাদের বডিতে, সোডিয়াম বলেছিলাম যে চারটার কথা মনে রাখতে, সে চারটা বলো তো ম্যাম। পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড আর বাইকার্বনেট, তাই না? তো তারপরে সোডিয়াম সবচেয়ে থাকে 140 মোল পার লিটার, তারপরে হচ্ছে তোমার ক্লোরাইড 104, এটা হচ্ছে তার এটা হচ্ছে এটাও হচ্ছে 104 মিলি মোল পার লিটার, তারপরে হচ্ছে তোমার বাইকার্বনেট, তাই তো? এটার সাথে দুইটা অ্যানায়ন থাকে, সোডিয়ামের সাথে দুইটা অ্যানায়ন থাকে, এটা হচ্ছে মেজর অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, তারপরে হচ্ছে বাইকার্বনেট, বাইকার্বনেট অ্যাভারেজ মনে রাখো 24, আর পটাশিয়াম যেটা সেটা হচ্ছে 4,
অ্যাভারেজ হচ্ছে 4 আমরা জানি রেঞ্জ হচ্ছে 3.5 থেকে 5 মিলিমোল পার লিটার অ্যাভারেজ হচ্ছে 4 তাহলে সেই হিসাবে সেই রুল অফ 4 চলে আসলো তাহলে এখানে 7.35 এর এই নিচের দিকে যদি আমি যাই তাহলে আমি অ্যাসিডোসিসের দিকে যাচ্ছি আবার এইদিকে 7.45 এর উপরের দিকে গেলে আমি অ্যালকালোসিসের দিকে যাচ্ছি তার মানে এই যে 6.8 এই এই রেঞ্জ এই অংশটা এইটা হলো আমার লাইফ ইজ কম্পিটেবল উইথ দিস রেঞ্জ এই রেঞ্জের ভিতরে আমার লাইফ কম্পিটেবল বিয়ন্ড দিস রেঞ্জ লাইফ ইনকম্পিটেবল তাই তো এই অ্যালকালোসিসের ক্ষেত্রেও সেম এছাড়া আমি তোমাদেরকে আরো একটা জিনিস মনে রাখতে বলেছিলাম যে যখন আমার বডির এই পিএইচ হচ্ছে 7.4 তখন আমার বেস ডিভাইডেড বাই অ্যাসিড এই রেশিওটা কত থাকবে বেস ডিভাইডেড বাই অ্যাসিড 20:1 এইটা এই জিনিসটা আমাদেরকে সবসময় একটা খেয়াল রাখতে হবে এবং এই সত্যি যে 7.4 হলে 20:1 এটা থাকে একটু পরে আমরা অঙ্ক করে দেখে নিব এটা একটা আমরা প্রমাণ করে দিব যে দিস ইজ দ্য ফ্যাক্ট এটা এরকম না যে একটা গাজা কুড়ি আমি গল্প বলে দিছি একদম এটা সত্যি ঘটনা এটা আমরা কিছুক্ষণ পর অঙ্ক করে বলে দেবো তাই তো যেটা একটু আমি সরাই দিচ্ছি এখন দেখো আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো সেটা হলো যে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা তোমাদের যে আমি যখন ভলিউম ডিসঅর্ডার পড়াইছিলাম তখন একটা ইকুয়েশনের কথা বারবার আসছিল তোমাদের মনে আছে সোডিয়াম কনসেন্ট্রেশন সিরাম সোডিয়াম কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু টোটাল বডি সোডিয়াম ডিভাইডেড বাই টোটাল বডি ওয়াটার ওয়াটার হ্যাঁ এই যে ওইখানে যে এরকম মনে রাখছিল এই জিনিসটা তোমাদের একদম এই পুরো ডিসঅর্ডার পড়ার সময় সারাক্ষণ এটা মনে রাখতে হবে এবং এই ইকুয়েশনটা আমরা কোথা থেকে পেলাম আমি একটু পরে তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি এই ইকুয়েশনটা যদি তোমার মাথার ভিতরে যদি গেঁথে নিতে পারো তাহলে তোমার এই অ্যাসিড বেস ডিসঅর্ডার বোঝাটা অনেক ইজি হয়ে যাবে সবসময় মনে রাখো পিএস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল বা ইকুয়াল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই পিসিও টু তোমরা এই প্রশ্নটা করতে পারো যে ম্যাডাম এতদিন ধরে আমরা জানতাম যে বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বনিক অ্যাসিড এখন আবার পিসিও টু কেন চলে আসলো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কেন চলে আসলো এই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আর কার্বনিক অ্যাসিড এর ভিতরে কি বেশি ডিফারেন্স আছে নাকি কি মনে হয় তোমাদের না ম্যাম ডিফারেন্স নাই কি তো জিনিস তাই না প্রপোর্শনাল ইয়েস ম্যাম একই জিনিস কারণ আসলে এই কার্বন ডাইঅক্সাইড যখন এই ওয়াটারের সাথে কম্বাইন করে কারণ আমার ব্লাডের ভিতরে প্রচুর ওয়াটার আছে তোমরা জানো ওই আলটিমেটলি তো কার্বনিক অ্যাসিড তৈরি করে তাহলে আমি কিন্তু এই কার্বনিক অ্যাসিডের পরিবর্তে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বলতে পারি তাই না পারি না পারি তো ইয়েস কার্বনিক অ্যাসিডের ইনস্টেডে আমি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড তো বলতেই পারি তাই তো ইয়েস ম্যাম ইয়েস ম্যাম এখন আমার এই যে এইটার সাথে সাথে তোমরা আরেকটা জিনিস মুখস্ত করে যাও এই যে 7.35 থেকে 7.5 নরমাল আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত এই যে 3545 রাখো এই কয়েকটা জায়গায় তোমাদের এই যেমন সোডিয়ামের যদি রেঞ্জ বলো তাহলে 135 থেকে 145 সেখানে কি যে 3545 চলে আসতেছে এই যখন পিএইচ তখনও কিন্তু এই 3545 এটা চলে আসে 35 থেকে 45 না যে যখন আমার হলো ব্লাড পিএইচ 7.4 তখন আমার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত থাকে বলতো অনেকগুলো জিনিস আছে যেগুলো তোমরা এই পাশাপাশি নিয়ে আসতে পারো নিয়ে এসে একটা চার্ট বানায় দরকার হলে এটা লিখে রেখে দিও এই কয়েকটা জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাভারেজ কত অ্যাভারেজ হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি আচ্ছা পার্শিয়াল আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি পার্শিয়াল প্রেশার বলতে কি বুঝো এটা তো ফিজিওলজিতে পড়েছো তোমরা ইয়েস ম্যাম পার্শিয়াল প্রেশার হচ্ছে যে কোন একটা গ্যাস মলিকিউল কে কোন একটা মিক্সচার থেকে আলাদা করে ওই পাত্রে রাখলে সে একক ভাবে যে জায়গাটা দখল করে সেটাই হচ্ছে ওই গ্যাসটার জন্য পার্শিয়াল প্রেশার যে প্রেশার এক্সার্ট করে হ্যাঁ যে প্রেশার এক্সার্ট করে যে প্রেশারটা এক্সার্ট করতেছে এখন দেখো তুমি ব্লাডে তো শুধু কার্বন ডাইঅক্সাইড নাই আরো গ্যাস আছে তাই না এখন এই কার্বন ডাইঅক্সাইড একা যে প্রেশারটা দিচ্ছে সেটাই হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের জন্য আবার কিন্তু অক্সিজেনের জন্য আলাদা পার্শিয়াল প্রেশার অফ আছে তার মানে যদি এই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বা আরো যে সমস্ত গ্যাস
আমার ব্লাডের ভিতরে আছে তাদের যদি সবাইকে একসাথে নিয়ে আসো তাহলে হবে যে টোটাল প্রেশার। আর এখানে ওকে আমি আলাদা ভাবে কাউন্ট করলাম, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডকে আমি আমার কনসিডারেশনে নিয়ে আসছি, এই জন্য এখানে হচ্ছে পার্শিয়াল প্রেশার। মানে কার্বন ডাইঅক্সাইড একা একটা পার্টিকুলার ভলিউম অফ ব্লাডে কতটুকু প্রেশার এক্সার্ট করতেছে, ঠিক আছে? আমার মনে হয় তোমরা এটা জানো। আচ্ছা, তাহলে এটা দেখলা যে আমার এটা এটা মনে রাখতে হবে, আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 35-45 মিলিমিটার অফ মার্কারি, অ্যাভারেজ হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। এখন এটা আমাকে কে কন্ট্রোল করে? এই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কন্ট্রোল করে কিন্তু লাংস, এটা তো তোমরা জানো, তাই না? আমরা এটাও জানি যে আমরা যখন এই যে বাইকার্বনেট বাইকার্বনিক অ্যাসিড এই বাফারটা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম না যে এটা একটা ওপেন এন বাফার সিস্টেম, তাই না? তার একটা পার্ট মানে এই যে পার্টটা অ্যাসিড পার্টটা রেগুলেটেড হয় লাংস এর মাধ্যমে, আর এই বাইকার্বনেট পার্টটা রেগুলেটেড হয় কিডনির মাধ্যমে, মনে আছে তোমাদের? প্রতিটা জিনিস কিন্তু খুবই রিলেটেড, একটা আর একটার সাথে তুমি লিঙ্ক করে একটু একটু মনে রাখার চেষ্টা করো। তাহলে এই আমরা আমরা এইটা সারাক্ষণই মনে রাখবো, পিএইচ ইকুয়াল টু বাইকার্বনেট পিসিওটু। এই পিসিওটু আসলে আমি কোথা থেকে পেলাম? পিসিওটু কোথা থেকে পেলাম না, আমার ব্লাডের ভিতরে কন্টিনিউয়াস মেটাবলিজমের জন্য কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে এবং এই কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে মিলে আসলে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। কার্বনিক অ্যাসিড আমি না বলে আমি পিসিওটু বলতে পারি। এরপরে আসো হচ্ছে এই বাইকার্বনেট। বাইকার্বনেটের কথা আমি বলে থাকি যে একটু রুল অফ ফোর অনুযায়ী মনে রাখলে 24, আমি তোমাদেরকে বলবো 24 ± 2, ওকে? 24 ± 2 এইটা হচ্ছে ওর রেঞ্জ, 22 to 26, আর অ্যাভারেজ হচ্ছে 24 মিলিমোল পার লিটার। আমাদের বাইকার্বনেটের কনসেন্ট্রেশন এটা না, 24 মিলিমোল পার লিটার যদি আমরা অ্যাভারেজ ধরি। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এটা আমি মনে রাখার সুবিধার্থে বললাম যে 24 ± 2, তাহলে দেখো 22 থেকে 26 এটা হচ্ছে তার রেঞ্জ। আর এটা এখন এটা আমার কিডনি কন্ট্রোল হয়, এটা কিন্তু আমার কিডনি দিয়ে কন্ট্রোল হয়। এখন এই দেখো আমার পিএইচ, এই এই ইকুয়েশনটা থেকে তুমি অনেক বড় একটা ইনফরমেশন পেয়ে যাবা, সেটা হলো যে কোনো কারণে যদি তোমার এই কম্পোনেন্ট উপরের কম্পোনেন্ট অথবা নিচের কম্পোনেন্ট যে কোনো একটা ডেভিয়েশন হয় তাহলে কিন্তু পিএইচ এর ডেভিয়েশন হবে, তাই না? আর আমি আমার বডির অ্যাসিড বেস স্ট্যাটাস কি দিয়ে মেজার করি? পিএইচ দিয়ে মেজার করি। তার মানে আমার পিএইচ এর হেল্পের হওয়া মানে হলো আমার বডির অ্যাসিড বেস স্ট্যাটাস এর ডেভিয়েশন হয়ে গেছে এবং সেটাই হচ্ছে অ্যাসিড বেস ডিসঅর্ডার। আমি পার্শিয়াল প্রেশার তোমরা পেরেছো, আসলে এই যে পোর্শন অফ দ্য টোটাল প্রেশার এক্সার্টেড বাই দ্য সিঙ্গেল গ্যাস, আসলে সবগুলো গ্যাস তো একটা টোটাল প্রেশার দেবে কিন্তু পার্শিয়াল প্রেশার মানে একটা সিঙ্গেল গ্যাস একটা স্পেসিফিক ভলিউমের উপরে কতটুকু প্রেশার দিচ্ছে। এখন এই যে পিএইচ সব সময় আমরা ডিটারমাইন করব, মানে পরে যে আমরা পুরাটা সময় ধরে কি চাইবো যে এই রেশিওটাকে ঠিক রাখতে চাইবো। যদি আমার এই রেশিওটাকে আমি ঠিক রাখি, মানে 20:1 এই রেশিওটা যদি আমি ঠিক রাখতে পারি তাহলে আমার পিএইচ সব সময় কি থাকবে? পিএইচ সব সময় যেন স্ট্যাটিক থাকবে। ওকে, চলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করার চেষ্টা করি। তো দেখো যে ব্লাড পিএইচ এবং রেশিও এই দুটার ভিতরে রিলেশনশিপটা কি, এটা একটা করে এই যে আমরা অলরেডি বলে আসছি বাইকার্বনেট কত থাকে, ইসিএফ মানে তো আমরা জানি ব্লাড, তাই তো? ব্লাড ইসিএফ আমি ইন্টারচেঞ্জেবলি বলতে থাকবো, মানে এটা সিনোনিমাসলি। ইসিএফ মানে তোমরা ধরে নিবা এটা ব্লাড, ব্লাড ইসিএফ একই। 24 এটা তো তোমরা জানো। আর এই যে আমরা একটু আগেই বললাম যে আমরা কার্বনিক অ্যাসিডের জায়গায় আমরা কার্বন ডাইঅক্সাইড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইউজ করতে পারি, কেন? আসলে তো ওই কার্বনিক অ্যাসিডটা সলিউশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন ওয়াটার, এটা এটার সাথে মিলে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, এটাও তোমরা জানো। এখন আমরা এই এটার রেশিও যদি আমি বের করতে চাই তাহলে আমরা বাইকার্বনেটের কনসেন্ট্রেশন জানি কিন্তু কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা আমরা জানি না, তাই না? কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন তো আমরা জানি না। দেখো কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন এইভাবে বের করা যায়, কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কিছু, কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে প্রোডাক্ট অফ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং সলিবিলিটি কনস্ট্যান্ট অফ কার্বন ডাইঅক্সাইড, মানে এক কথায় হচ্ছে এই দুইটার গুণফল। কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ইজ দ্য গুণফল অফ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং সলিবিলিটি কনস্ট্যান্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এটা আমরা মেজার করতে পারি, আমরা ল্যাবে এটা মেজার করি। আর এই সলিবিলিটি কনস্ট্যান্ট অফ কার্বন ডাইঅক্সাইড এটা তো একটা কনস্ট্যান্ট, এটা এটার উপরে আমাদের কোনো হস্তক্ষেপ করার কিছু না, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা দেওয়াই আছে, এটা ম্যাথমেটিশিয়ানরা অলরেডি ওই অঙ্ক টঙ্ক করে বের করে আমাদেরকে দিয়ে দিয়েছে যে এটাই হচ্ছে এটার ভ্যালু।
তাহলে তুমি যদি এই বাইকার্বনেটের কনসেন্ট্রেশন বের করতে চাও, সরি কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করতে চাও, তাহলে কি করতে হবে তুমি, আমরা যখন আমি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস তোমাদেরকে দেখাবো না, যে আমরা কি পাই, আমরা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ব্লাড গ্যাস অ্যানালাইসিস, আমরা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বের করি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যা আসলো তার সাথে যদি তুমি এই সলিবিলিটি কনস্ট্যান্ট অফ কার্বন ডাইঅক্সাইড কে দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে যে যে জিনিসটা তুমি পাবা, প্রোডাক্টটা পাবা, যে গুণফলটা তুমি পাবা, সেই গুণফলটাই হচ্ছে আসলে কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন। বুঝতে পেরেছো? Yes ma'am. Ma'am, কিন্তু এক্ষেত্রে আমরা কেন সরাসরি কার্বনিক অ্যাসিডটা মেজার করি না? সরাসরি কার্বনিক অ্যাসিড মেজার করা যায় না, পার্শিয়াল প্রেশার অফ ব্লাডে সরাসরি এইভাবে কার্বনিক অ্যাসিড মেজার করা যায় না, সেই জন্য আমরা এরকম পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দিয়ে মেজার করতে হয়। মানে কার্বনিক অ্যাসিডটা তুমি বুঝতে পারলে হয়ে যায়। ব্লাডে কি কার্বনিক অ্যাসিডটা ডিসোসিয়েট হয়ে যায় খুব দ্রুত এই কারণে? তোমাদেরকে আমি গতদিন দেখাইছিলাম যে কার্বনিক অ্যাসিড এই ফর্মে কিন্তু শেয়ার থাকে না। আলটিমেটলি কি হয়, আর ওই যে প্রথম ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম না, যে কার্বনিক অ্যাসিড হওয়ার পর ওটা ডিসোসিয়েট হয়ে কি হয়ে যায়, আমার বডিতে কার্বন ডাইঅক্সাইড যে ট্রান্সপোর্ট হয় 70% কিন্তু বাইকার্বনেট ফর্মে হয়ে যায়, তাই না? তো এই কারণে যেহেতু আমি এই এই ফর্মটা এক্সাক্টলি এই ফর্মটা পাই না, ওই জন্যই আমরা এই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এইভাবে বের করে তার সাথে এই কার্বন ডাইঅক্সাইডের যে সলিবিলিটি কনস্ট্যান্ট এটা দিয়ে গুণ করি, করে আমরা বের করি। যাই হোক, এইভাবে আমরা বের করি, এটুকু জানলেই হবে, আপাতত এটুকুই জানো, ঠিক আছে? মূল মূল জায়গা থেকে ডেভিয়েটেড হয়ে যাও না, মূল জিনিসটা জানো যে আমরা আমার দরকার কি, আমার দরকার হচ্ছে যে বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করা। তো আমি কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন এরকম ডিরেক্টলি বের করতে পারি না, সেটা আমি কিভাবে বের করি, আমি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বের করতে পারি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস এর মাধ্যমে, প্লাস হচ্ছে যে আমার সলিবিলিটি কনস্ট্যান্ট অফ কার্বন ডাইঅক্সাইড আমার নোন, আমার জানা, তো এটা দিয়ে গুণ করলে আমি এটা বের করে ফেলতে পারি। তো সেই হিসাবে বের করে দেখো এটা কত কষ্ট, তোমরা এটা দিয়ে এটা গুণ করে দেখতে পারো এটাই আসে কিনা, একটু গুণ করে দেখো। এবার দেখো এই ব্লাড পিএইচ এর সাথে এটার কি, আমরা সবসময় বাইকার্বনেট শোনা যাচ্ছে না? ম্যাম শোনা যাচ্ছে, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম শুনতে পাচ্ছি। এবার দেখো আমরা জানি যে বললাম এভারেজ আমার, হ্যাঁ এভারেজ বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কত, বাইকার্বনেট কনসেন্ট্রেশন 24, আর এই যে কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত, এই যে এটা দিয়ে আমি একটু আগে বের করলাম, এটা দিয়ে যদি তুমি এখন এটা ভাগ করো তাহলে দেখো এটা আসে কিনা 20:1, এটা কি আসে? Yes ma'am. আসে। জি ম্যাম। তাহলে আমার বডি যখন নরমাল পিএস হচ্ছে 7.4, আমি যদি আমার বডির পিএস কে 7.4 মানে স্ট্যাটিক রাখতে চাই, তাহলে আমার বাইকার্বনেট বাইকার্বনিক অ্যাসিড এই রেশিওটা সবসময়ের জন্য 20:1 রাখতে হবে। একটু আগে আমি তোমাদেরকে দেখাই দিয়ে আসছি, এবং এই হ্যান্ডারসন হ্যাসেলবাস ইকুয়েশনের মাধ্যমে কিভাবে আমি এই ব্লাড পিএইচ যখন 7.4 তখন যে সত্যি সত্যি এই কনসেন্ট্রেশন এইরকম থাকে, এটা এই এখনই তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি। আসো দেখি, দেখো হ্যান্ডারসন হাসেলবাস ইকুয়েশন তোমাদের ফার্স্ট ইয়ার যখন, সরি ফার্স্ট ইয়ার বলতে তোমরা তো ফার্স্ট ইয়ার অবশ্যই সেকেন্ড ইয়ার হয়ে গেছো, তোমাদের একদম ফার্স্ট কার্ডে যখন হ্যান্ডারসন হাসেলবাস ইকুয়েশনটা প্রথম কার্ডে ছিল, হ্যাঁ প্রথম কার্ডে, হ্যাঁ ওই তো ফার্স্ট কার্ড এর কথাই ঠিক বলছি, প্রথম কার্ডে যখন পড়ানো হয় তখন তোমাদের কাছে খুব মানে বিরক্তিকর মনে হয় যে দূর সাথা এ কেন পড়বো, এটার কারণ আছে। এই হ্যান্ডারসন হ্যাসেলবাস ইকুয়েশনটাই আমাদের লাগবে, এটা দিয়ে কিন্তু আসলে আমরা এই যে এই রেশিওটা এটা বের করি। ওকে, এখন দেখো হ্যান্ডারসন হ্যাসেলবাস ইকুয়েশন তো এটা, তাই না? অ্যাকর্ডিং টু হ্যান্ডারসন হ্যাসেলবাস ইকুয়েশন পিএস ইকুয়াল টু পি কে প্লাস লগ, এটা কি উপরে, এটা কি কনসেন্ট্রেশন অফ কনজুগেট বেস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ উইক অ্যাসিড, তাই তো? এটাই হচ্ছে হ্যান্ডারসন হ্যাসেলবাস ইকুয়েশন। আর এই পিকে এটা কি, পিকে এটা হচ্ছে যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, যে অ্যাসিডের যে যে অ্যাসিড কে তুমি এই হ্যান্ডারসন হ্যাসেলবাস ইকুয়েশনের ভিতরে ফেলে দিলা, সেই অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে এই পিকে ভ্যালু, এই পিকে ভ্যালুটা হচ্ছে আবার কনস্ট্যান্ট, এটাও হচ্ছে যে ওই ম্যাথমেটিশিয়ানরা ওই যে সলিবিলিটি কনস্ট্যান্ট এর মতো পিকে ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা ওনারা বের করছেন।
তো তোমরা আমরা আমরা যেটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার সিস্টেম। বাইকার্বনেট বাফার সিস্টেমটাকে যদি এখন আমি এই হেন্ডারসন হেসেলবাস ইকুয়েশনে ফেলে দিই তাহলে জিনিসটা কি দাঁড়ায় দেখো, আমরা জানি বাইকার্বনেট বাফার সিস্টেম, বাইকার্বনেট বাফার সিস্টেমের এই কার্বনিক অ্যাসিডের পিকে ভ্যালু হচ্ছে 6.1, এটা তোমরা জানো তো, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, 6.1, তাই তো? তাহলে এখন আমরা দেখো এই হ্যান্ডারসন হাসেলবাস ইকুয়েশন ইউজ করে কিন্তু আমরা পিএইচ ভ্যালু বের করে ফেলতে পারি, এটা জানো তো, তাই তো? এটাও তো তোমরা মনে হয় সম্ভবত ওই ফার্স্ট কার্ডে পড়ছিলাম। তাহলে এখানে আমরা জাস্ট এই মানগুলো বসাই দিলাম, পিকে হচ্ছে 6.1, লগ বাইকার্বনেট ডিভাইডেড বাই, আমি এখানে কার্বনিক অ্যাসিডের পরিবর্তে যদি এইটা বসাই কোনো ক্ষতি আছে? একই তো কথা, তাই না? একটু আগে তোমাদেরকে সেই জিনিসটা বুঝিয়ে দিয়ে আসলাম, তাই না, যে পিসিও টু আর এই যে 0.03 এটা হচ্ছে ডিসোসিয়েশন, এটা হচ্ছে সরি এটা সলিবিলিটি কনস্ট্যান্ট অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে একই তো কথা। এখন দেখো এখন এই মানগুলো আমি সব বসায় বসায় দিলাম 6.1, লগ এই বাইকার্বনেটের মান হচ্ছে 24, এই যে 1.2 এটা দিয়ে এটা গুণ করে দেখো সত্যি 1.2 বের হয় কিনা। এরপরে লগ 20 এর মান কত দেখো তো, লগ 20 এর মান কিন্তু 1.30 কি কি জানো আছে, তাহলে আমি 1.3 নিয়েছি, ঠিক আছে? ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে 6.1 প্লাস 1.3 এটা মিলে কিন্তু 7.4। তাহলে তুমি হ্যান্ডারসন হাসেলবাস ইকুয়েশনের মাধ্যমে তোমার বডির পিএইচ বের করতে পারবা না? ইয়েস ম্যাম। তাহলে আসলে আমরা আমাদের বডির পিএইচ কি কি ভাবে বের করতে পারি, এটা কিন্তু আরো একটা জিনিস তোমাকে প্রমাণ করে দিল, সেটা হলো কি যে তোমার যখন এই যে বেস বাই অ্যাসিড এই কনসেন্ট্রেশনটা যদি 20:1 এই রেশিওতে থাকে তাহলে তোমার সেই সময় বডির পিএইচ 7.4 হবে, বুঝতে পেরেছো? এটাও কিন্তু প্রমাণ হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমরা এই যে এই ইয়েটা একটু আগে তোমাদেরকে দেখাই দিয়ে আসলাম যে এই যে পিএইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল অথবা ইকুয়াল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই পিসিও টু, এই ইকুয়েশনটা আমরা আসলে কোথা থেকে পেলাম? এই ইকুয়েশনটা বের করার জন্যই কিন্তু এত কিছু করলাম এতক্ষণ ধরে। এখন কথা হলো যে এখানে আমার কতগুলো কম্পোনেন্ট আছে এই হ্যান্ডারসন হেসেলবাস ইকুয়েশনে, দেখো কতগুলো কম্পোনেন্ট আছে, পিএইচ, পিকে, লগ, কনজুগেট বেস ডিভাইডেড বাই অ্যাসিড। এখন এখানে তুমি দেখো এর ভিতরে দুইটা কিন্তু কনস্ট্যান্ট, এটার উপরে আমাদের কোনো হাত নাই, যেমন এই যে এটা সলিউবিলিটি কনস্ট্যান্ট অফ, সরি এটা ভুল বলে ফেলেছি আমি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আর সলিউবিলিটি কনস্ট্যান্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এই সলিউবিলিটি কনস্ট্যান্ট অফ কার্বন ডাইঅক্সাইড এর উপর আমাদের কোনো হাত নাই, এই যে 6.1 এটার উপরে হাত নাই, কার কার উপর আমাদের হাত আছে? এই তিনটার উপরে হাত আছে, পিএইচ, বাইকার্বনেট, পিসিও টু। তো আমরা কি করলাম, এই কনস্ট্যান্ট গুলোকে ইগনোর করলাম এবং শুধুমাত্র ভ্যারিয়েবল বলতে কি, ভ্যারিয়েবল বলতে আমরা কি বুঝাই, কোনো আইডিয়া আছে তোমাদের? যেটার মান ভ্যারি করে চলক, এক্স্যাক্টলি, যেটার মান ভ্যারি করে তাকেই আমরা বলি ভ্যারিয়েবল। মানে পরে যখন তোমরা রিসার্চ করবা তখন দেখবা যে ভ্যারিয়েবলের ডেফিনেশন কি বলে, যে এনিথিং দ্যাট ভ্যারি ফ্রম প্লেস পারসন টু পারসন, প্লেস টু প্লেস, টাইম টু টাইম, দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েবল। কিন্তু ইন মাই ভিউ যে কোনো জিনিস যা কিছু ভ্যারি করে সেটাই হচ্ছে ভ্যারিয়েবল। তার মানে খেয়াল করে দেখো যে এই পিএইচ তো ভ্যারি করে, করে না? করে তো, তাই তো? বাইকার্বনেটের কনসেন্ট্রেশন ভ্যারি করে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন ভ্যারি করে, এই জন্য তো আমরা এগুলোকে রেঞ্জে এক্সপ্রেস করছি, এগুলো সব ভ্যারি করে, আর এই বাকি দুটো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে যারা যাদের মান ভ্যারি করে তাদেরকে আমি শুধু কনসিডারেশনে নিয়ে আসলাম, নিয়ে এসে আলটিমেটলি আমি যে ফাইনাল যে ইকুয়েশনটা বানাইলাম সেই ইকুয়েশনটাই হচ্ছে this is the equation, pH is directly proportional to bicarbonate divided by PCO2, এইটা একদম মনের ভিতরে গেথে নাও। এখন বলো তো আমরা কি কি ভাবে বডির পিএইচ মেজার করি, বডির পিএইচ কি কি ভাবে মেজার করতে পারি? হেন্ডারসন হেসেলবাক ইকুয়েশন দিয়ে, এটা তো তুমি হলো ক্যালকুলেশন করে বের করবে, আর কিভাবে? আর্টেরিয়াল ব্লাড প্রেশার মানে পিএইচ মিটারের মাধ্যমে, হ্যাঁ আর্টেরিয়াল ব্লাড প্রেশার অ্যানালাইসিস আমরা পিএইচ। এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, এটা হলো যে সলিউবিলিটি কনস্ট্যান্ট কিছু আমার খুব একটা ভালো আইডিয়া নাই, তুমি একটু দেখো তো আমাকে একটু জানাও, মানে সলিউবিলিটি কনস্ট্যান্ট সব জায়গাতে আমি কার্বন ডাইঅক্সাইডের সলিউবিলিটি কনস্ট্যান্ট এটাই পাইছি 0.03, ওকে, স্ট্যান্ডার্ড সবগুলো বইতে এইটাই লেখা আছে। এখন আমি এটা ঠিক বলতে পারবো না যে কার সাথে এটা ভ্যারি করে, ওকে, তুমি তাহলে একটু দেখো বা তাহলে আমাকে আরেকটু এই ব্যাপারে দেখতে হবে।
আপাতত আমরা অন্য সবকিছু ভুলে যাই, ভুলে যাই, আমরা যদি ডিসঅর্ডারটা পড়তে যাই তাহলে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমরা আমরা জানলাম যে আমরা বডি পিএইচ দুই ভাবে মেজার করতে পারি। একটা হলো যে তোমরা ল্যাবে ল্যাবে সেটা হচ্ছে পিএইচ মিটারের মাধ্যমে আমরা বের করি, পিএইচ মিটারের ভিতর পিএইচ মিটার ওই ব্লাডের ভিতরে দিয়ে দিলে অটোমেটিক্যালি একদম রিডিংটা চলে আসে যে তোমার ব্লাডের পিএইচ তখন কত, ওই সময় কত। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে আমি এইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারি। ক্যালকুলেশন করতে গেলে আমার দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কতটুকু আর পিসিও টু কতটুকু। এটা কিন্তু আমরা ব্লাড গ্যাস অ্যানালাইসিস বাইকার্বনেটের কনসেন্ট্রেশন আর পিসিও টু এই জিনিসগুলো চলে আসে অটোমেটিক। আচ্ছা